সালাম ফিরানোর পর মাথায় হাত রাখা কি বিদাত সালাম ফিরানোর পরে মাথায় হাত রেখে অনেক আস্তাক ফিরুল্লাহ বলেন হাদিসে হাত আস্তাক ফিরুল্লাহ বলার ব্যাপারে হাদিস এসেছে নামাজ শেষ করার পরে ফরোজ নামাজের পরে নবী সাল্লাহাম আস্তাক ফিরুল্লাহ পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার ইস্তেক ফার করার ব্যাপারে হাদিস এসেছে ইস্তেক ফার করতে পারেন কিন্তু কোনো সহি বর্ণনায় মাথায় হাত রেখে বলতে হবে এমন কোনো সহি বর্ণনা পাওয়া যায় না অনেক মানুষ মাথায় হাত রেখে আস্তাক ফিরুল্লাহ বলেন কিন্তু এটার পক্ষে সহি কোনো বর্ণনা নাই কোন কোনো রেওয়ায়ত পাওয়া যায় যেগুলো সনদের দৃষ্টিকোণ থেকে সহি বা বিশুদ্ধ নয় কাজেই মাথায় হাত রেখে বলার দরকার নেই এমনিতেই আস্তাক ফির্লাহ বলতে পারেন